এই ভিডিওটায় আমি এক্সপ্লেন করব কি করে এক্সারসাইজ না করে ওয়েট লস করা যেতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডিকোডিং ফিট লাইফ। কোনো ক্লিক বেট নয়, আমি যেটা থাম্বনেলে বলেছি যে এক্সারসাইজ না করে কি করে ওয়েট লস করা পসিবল, সেটাই কিন্তু আমি এই ভিডিওটা এক্সপ্লেন করব প্রপার সায়েন্টিফিক ওয়েতে। ফার্স্টে জানতে হবে ওয়েট লস কি। ওয়েট লস মানে কি? ওয়েট লস মানে ওজন কমানো। এটা খুব অবভিয়াস কথা, এটার মানে আমি আবার নতুন করে কি বলবো, কিন্তু না, ওয়েট লস মানে অ্যাকচুয়ালি ওজন কমানো নয়। আমি সেটা এক্সপ্লেন করব। ওয়েট লসকে বাংলায় ট্রান্সলেট করলে ওজন কমানই হয়, কিন্তু তোমরা যে ওয়েট লস চাইছো সেটা অ্যাকচুয়ালি ওজন কমানো নয়। তো আমি বলি ধীরে ধীরে। তোমরা যখন ওয়েট মেশিনে ওয়েটটা করো, তো সেটাই কিসের ওয়েট দেখায়? তোমার টোটাল বডি ওয়েট দেখায়, রাইট? তো এই বডি ওয়েটের মধ্যে কী কী ইনক্লুডেড সেটা তোমায় দেখতে হবে। এই বডি ওয়েটের মধ্যে কী কী ইনক্লুডেড থাকে? এক নম্বর তোমার হাড়ের ওজন, দু নম্বর তোমার অর্গ্যানের ওজন, মানে লাংস, হার্ট, লিভার, এইসব ব্লাবলাবলা আরও যেসব অর্গ্যানস আছে সেগুলোর কম্বাইন্ড ওয়েট। নেক্সট যেটা কী থাকে সেটা হচ্ছে তোমার মাসেলসের ওয়েট, অবভিয়াসলি পেশির ওয়েটটা। আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাটের ওয়েট, তোমার বডিতে যে ফ্যাট স্টোরেজ হয়ে আছে, ফ্যাট যে স্টোর্ড হয়ে আছে তার ওজনটা। এই চারটে জিনিস মিলিয়ে তোমার বডি ওয়েটটা শো করে, রাইট? ক্লিয়ার? এবারে আমাদের দেখতে হবে এগুলোর মধ্যে কোন কোন জিনিস তোমার হাতে আছে। তুমি নিশ্চয়ই তোমার হাড়ের ওজন কমাতে পারবে, রাইট? ওটা তোমার জেনেটিক্স আর আপব্রিঙ্গিং থেকে ডিসাইড হয়েছে। অলরেডি বোন স্ট্রাকচার তোমার তৈরি, তোমার ওটা হাতে নেই। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্গ্যানসের ওয়েট, সেটাও তোমার হাতে নেই, সেটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবে। নেক্সট, তাহলে হাতে কী কী থাকলো? মাসেলস অ্যান্ড ফ্যাট, রাইট? এবার মাসেলসের ইম্পর্টেন্সটা কী? মাসেলসের ইম্পর্টেন্স অনেক আছে, বিভিন্ন রকমের মুভমেন্ট করার জন্য মাসেল সেভ করে, সেটা অবভিয়াসলি তোমরা জানো। বাট ইন টার্মস অফ লুকস মাসেল কী হেল্প করে? তোমাকে শার্পনেসটা দেয়, প্রপার ডেফিনেশন দেয়। এই যে তুমি বাইসেপটা ফ্লেক্স করছো, তোমার এই যে মাসেলটা না থাকে, মাসেলটা প্রপারলি গ্রো না করে দেখতে ভালো লাগবে না, রাইট? শুধুমাত্র ফ্যাটস থাকে, ঝুলে থাকবে, দেখতে টাইট লাগবে না, টোন্ড লাগবে না মাসেলসটা, কোয়াইট অবভিয়াস। তো মাসেলসটা অবভিয়াসলি তুমি লুজ করতে চাইবে না, তাহলে পড়ে কী থাকলো? ফ্যাট। তার মানেটা কী দাঁড়ালো? ওয়েট লস বলছো মুখে, বাট অ্যাকচুয়ালি চাইছো ফ্যাট লস। সুতরাং বলতে গেলে ওয়েট লস বলে কিছু নেই, যেটা তোমরা চাইছো সেটা অ্যাকচুয়ালি ফ্যাট লস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চাইছো ফ্যাট লস, সো ফ্যাট লস কী করে করবো? এক্ষেত্রে বলে রাখি, থার্মোজেনেসিস বলে একটা টার্ম আছে, থার্মোজেনেসিস। থার্মোজেনেসিস মানে কি? থার্মোজেনেসিস মানে বডিতে হিট তৈরি হওয়া। এই হিট তৈরি হওয়ার জন্য এনার্জি রিলিজ হবে, আর এনার্জি রিলিজ মানে ক্যালোরি বার্ন করবে বলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তিনটে রাস্তা আছে বডিতে থার্মোজেনেসিস ইন্ডিউস করার, বা থার্মোজেনেসিস যে ঘটনাটা আছে এটা ঘটানোর। ওকে, খুব ইন্টারেস্টিং, এবার খুব মন দিয়ে শোনো। ফার্স্ট ঘটনাটা হলো ইএটি, এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। তো আমরা আগেই বলেছি ভিডিওতে, এক্সারসাইজ না করে কী করে ওয়েট লস করবো বা ফ্যাট লস করবো। তাহলে এক নম্বর পয়েন্টটা সাইডে। নেক্সট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, দ্যাট ইজ নিট। এটা খুব ইন্টারেস্টিং, মাথায় রাখবে। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ডায়েট ইন্ডিউসড থার্মোজেনেসিস, দ্যাট ইজ ডিআইটি। তো এই ভিডিওটা আমাদের কনসার্ন হচ্ছে এই দুটো পয়েন্ট, পয়েন্ট নাম্বার টু অ্যান্ড পয়েন্ট নাম্বার থ্রি। একটা হচ্ছে নিট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, আর একটা হচ্ছে ডিআইটি, ডায়েট ইন্ডিউসড থার্মোজেনেসিস। তো নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস মানেটা কী? মানেটা হচ্ছে তুমি বডিতে থার্মোজেনেসিস ক্রিয়েট করছো, কিন্তু ট্র্যাডিশনাল যেসব এক্সারসাইজ আছে সেগুলো পারফর্ম না করে, সেই সমস্ত এক্সারসাইজ না করে। মানে যত রকম এক্সারসাইজ তুমি জানো, ট্র্যাডিশনাল এক্সারসাইজেস, পুশ আপ, পুল আপস, হোয়াট এভার ইট ইস, জিমে গিয়ে যে কোনো ধরনের এক্সারসাইজ লোকে করে, সেই সমস্ত ট্র্যাডিশনাল এক্সারসাইজ না করে তুমি বডিতে থার্মোজেনেসিস ইন্ডিউস করছো। এবার এটার এক্সাম্পল অনেক আছে, আমি বললে তোমরা আস্তে আস্তে রিলেট করতে পারবে। এবার এই নিটের মানে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটির লিস্ট অনেক আছে, যেমন কী কী? ঘর বাড়ি পরিষ্কার করো, ঘর পরিষ্কার করছো, ঘর ঝাড় দিচ্ছ, ঘর মুছছো, বাড়িঘর তো পরিষ্কার করছো, বাড়ির ঝুল ধুলো এগুলো সব পরিষ্কার করছো, এইটা একটা এক্সাম্পল। নাম্বার টু, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে খেলছো, এইটা একটা এক্সাম্পল। নাম্বার থ্রি, বাড়িতে কুকুর আছে
তাদের সাথে দৌড়াদৌড়ি করছো, খেলাধুলা করছো, এইটা একটা এক্সাম্পল। আচ্ছা নাম্বার ফোর, বাড়িতে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করছো। আরও অনেক আছে, বলি একে একে। এখন তো আমাদের অভ্যেস খারাপ হয়ে গেছে, আমরা এখন ক্যাব বুক করি, ডাইরেক্ট বাড়ির দরজার সামনে এসে নামি, বাড়িতে ঢুকে যাই। আগে কী করতাম, যখন ক্যাব সার্ভিস ছিল না তখন কী হতো, বা এখনও যারা বাসে করে ফেরে বা আমরা যখন বাসে করে ফিরি তখন বাস স্ট্যান্ডে নামি, দেন বাড়িতে হেঁটে আসি, সেটাও একটা নিটেক পার্ট। অফিসে গেলে যদি সম্ভব হয় সিঁড়ি অ্যাভেল করো, ঠিক আছে, সিঁড়িটা ইউজ করো। হ্যাঁ অবভিয়াসলি দশতলা, সাততলা, পাঁচতলার উপরে গেলে সিঁড়ি দিয়ে ওঠার কোনো মানে হয় না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো করতে পারো, অসুবিধা কিছু নেই, যদি পারো অবভিয়াসলি দারুণ ব্যাপার হবে ওটা। আচ্ছা নেক্সট, যদি বাড়িতে বা অফিসে সম্ভব হয় একটু দাঁড়ানোর চেষ্টা, সবসময় চেয়ারে বসে না থাকে, চেয়ারে বসে আছো, সোফায় বসে আছো, টিভি দেখছো, তো এই সমস্ত না করে যদি পারো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। নেক্সট কী হচ্ছে, অফিসে গেলে চা খেতে গেছো, বাইরে বেরিয়েছো, খাবার দাবার খাচ্ছো বা আড্ডা মারছো, গসিপ করছো, চায়ে পে চার্চা যেটাকে বলে, তো সেটা যখন করছো বা সেটা করা হয়ে গেলে একটু হাঁটাহাঁটি করো, যে আড্ডাটা মারছো সেটা হেঁটে মার, হেঁটে কথাবার্তা বলো। তো এগুলো এরকম অনেক এক্সাম্পল, ছোটো ছোটো এক্সাম্পল আছে নিটের, তুমি নিজে বসে থাকলেও মাথা খাটালে বার করতে পারো, অনেক এক্সাম্পল আছে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটিস। তো এগুলো যদি তুমি করো তোমার বডিতে থার্মোজেনেসিস ক্রিয়েট হবে। এইবারে আমি ফ্যাট লসের ব্যাপারটা আর একটু ঢুকি, ফ্যাট লস কখন শুরু হবে তোমার বডিতে। দেখো ফ্যাট লসের সিম্পল ফান্ডা হলো বডিতে তোমার ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করতে, মানে সোজা কথা কম ক্যালোরি খেতে হবে, কম ক্যালোরি নিতে হবে। এবার কী করে বুঝবে, তো আমি ডিসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো, ওখানে নিজের মেনটেন্যান্স ক্যালোরি ক্যালকুলেট করতে পারবে তোমরা, যে আমার শরীরে এত ক্যালোরি চাই তো এর থেকে আমাকে কম খেতে হবে যদি আমাকে ফ্যাট লসের রাস্তাটায় ঢুকতে হয়। আচ্ছা এবার মেনটেন্যান্স ক্যালোরি মানে কি, মেনটেন্যান্স ক্যালোরি মানে হচ্ছে তোমার শরীরে যেটুকু ক্যালোরি না হলে চলবে না। শরীরের ভেতরে ইন্টারনাল অনেক রকম মেকানিজম হয়, অনেক রকম কেমিক্যাল রিয়াকশন চলে, অনেক রকম মেকানিজম চলতে থাকে কন্টিনিউ, তো সেগুলোর জন্য শরীরের অবভিয়াসলি এনার্জি। তুমি যখন ঘুমো তখনও তুমি ক্যালোরি পান করো, মনে রাখো এই যে ক্যালোরিসগুলো রয়েছে এই ক্যালোরিসগুলো তোমার ইউজ করার জন্য, তোমার পার্সোনাল ইউজের জন্য, তোমার বডির পার্সোনাল ইউজের জন্য। এই যে তুমি মেনটেন্যান্স ক্যালোরি ক্যালকুলেট করবে ওই যে কোনো একটা লিঙ্কের মধ্যে থেকে, তো এই ক্যালোরিটা হবে এই ক্যালোরিটা, তোমার বডির পার্সোনাল ইউজ করার জন্য যে ক্যালোরিটা দরকার সেই ক্যালোরিটা, তো তোমাকে ওই যে মেনটেন্যান্স ক্যালোরিটা বেরোলো তার থেকে কম খেতে হবে। তবেই তোমার বডির কাছে মনে হবে যে আচ্ছা আমার ইন্টারনাল মেকানিজম করার জন্য তো আমার এনার্জি দরকার, সেটা তো আমি বাইরে থেকে পাচ্ছি না, তো সেটা আমি আমার ভেতরে যে ফ্যাট স্টোরেজ রয়েছে সেখান থেকে আমি নেব। তার মানে কী হবে, তোমার বডিতে অলরেডি যে ফ্যাট স্টোরেজ থাকবে সেখান থেকে তোমার বডি ফ্যাট বার্ন করে এনার্জি তৈরি করে ইউজ করবে সেটাকে, বোঝা গেল। এবার চলে যাচ্ছি আবার থার্মোজেনেসিস, লাস্ট যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে ডায়েট ইনডিউসড থার্মোজেনেসিস। তো ডায়েট ইনডিউসড থার্মোজেনেসিস মানেটা, মানেটা হলো তোমার ডায়েটে তুমি এমন খাবার ইনক্লুড করবে সেই খাবারগুলোকে হজম করতে গেলে তোমার শরীরকে অনেক কষ্ট করতে হয়। খাবার খাও, খাবারটা পেটে যায়, ডাইজেশন প্রসেস চালু হয় আস্তে আস্তে, তখন কিন্তু তোমার বডিকে ক্যালোরি বার্ন করতে হয় ওই ফুডটাকে ডাইজেস্ট করার জন্য। তো লজিক্যালি ভাব, যদি এমন খাবার দাও যেটাকে ডাইজেস্ট করার জন্য শরীরকে অনেক কসরত করতে হবে তাহলে বডি অনেক বেশি ক্যালোরি বার্ন করবে। এবার এক্ষেত্রে বলে রাখি, শরীর তো খাবার ওই রকমভাবে বোঝে না, শরীর বোঝে তিন রকমভাবে, মানে তিনটে ম্যাক্রো নিউট্রিয়েন্টস ওয়াইজ। এক নম্বর কার্বোহাইড্রেট, সবাই জানো, দু নম্বর প্রোটিন, তিন নম্বর ফ্যাট। তো তুমি যাই খাচ্ছ শরীর এই তিনটেতে বুঝছে যে আমার ভেতরে এই তিনটে ঢুকছে আর আমাকে এই কাজ করতে হবে। কার্বোহাইড্রেট ঢুকছে গ্লুকোজ, গ্লাইকোজেনে কনভার্ট করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রোটিন ঢুকছে তার মানে অ্যামিনো অ্যাসিডস, ফ্যাট ঢুকছে তার মানে ফ্যাটি অ্যাসিডস। তো এইবার এই যে তিনটে জিনিস ঢুকছে এর মধ্যে যে জিনিসটাকে ডাইজেস্ট করার জন্য বা প্রসেস করার জন্য শরীরকে সবথেকে বেশি কষ্ট করতে হয় সেটা হলো প্রোটিন। প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য বা প্রোটিনকে প্রসেস করার জন্য বডিকে অনেক বেশি কষ্ট করতে হয়, ফলে অনেক বেশি ক্যালোরি বার্ন করবে বডি। এই জন্য দেখবে যখন ফ্যাট লস বা ওয়েট লস ডায়েট ডিজাইন করে নিউট্রিশনিস্টরা বা তথাকথিত ডায়েটিশিয়ানরা তখন বলে হাই প্রোটিন ডায়েট খাও। এই জন্যই যখন আমার কাছে কেউ সাজেশান চায় যে আমাকে একটা ওয়েট লস বা ফ্যাট লস ডায়েট দাও আমার কাছে, তো আমি তখন তাকে হাই প্রোটিন ডায়েটে যেতে বলি। বা তোমরাও এরকম আশেপাশে শুনে থাকবে, সবাই একটা কথা বলে আছে, হাই প্রোটিন ডায়েট, হাই প্রোটিন ডায়েট, বেশিরভাগ কথাগুলো জিমের ধারে কাছে শুনে। তো এটার লজিকটা হচ্ছে এইটা। এবার হাই মানে কতটা, অবভিয়াসলি আগে যেটা খেতে তার থেকে বাড়াতে হবে। এবার প্রোটিন ক্যালকুলেটারও আছে,
আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি তোমার ডেলি প্রোটিন ইনটেক ক্যালকুলেট করতে পারো, তো সেই অনুযায়ী তুমি তোমার গোলটাকে মিট করতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমাদের বাঙালির ডায়েটে যে কেউ তাদের প্রোটিন ইনটেক মিনিমাম যেটা দরকার হয় সেটাও কেউ খায় না, 100% গ্যারেন্টিড। তো বাড়াতে হবে। আর বাঙালিরা, নট অনলি বাঙালি, ইন্ডিয়ানসরা সব থেকে বেশি যেটা খায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কথায় কথায় কার্বোহাইড্রেট, এক থালা ভাত নিয়ে বসে গেল, চারটে রুটি নিয়ে বসে গেল, কার্বোহাইড্রেট। বাট সেই অনুযায়ী প্রোটিনের কিন্তু ব্যালেন্সটা থাকে না একটা মিলে। একটা কমপ্লিট মিল মানে কি, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, একটা ব্যালেন্সড মিল, রাইট? সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তো তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি প্রতিটা মিলে বেশি করে প্রোটিন খাচ্ছ। এবার আমি যে ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করার কথা বলেছিলাম, মানে কম ক্যালোরি নেওয়ার কথা বলেছিলাম, সেটা নিশ্চয়ই বোঝা গেল যে প্রোটিন কমিয়ে করবে না, রাইট? কারণ প্রোটিনটাই আমাদের কাছে বড় হাতিয়ার ক্যালোরি বার্ন করানোর জন্য। আর ফ্যাট লসের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হয় ছেলে মেয়ে উভয়েরই, সেটা হচ্ছে ফ্যাট লস করার সময় আমরা কিছু মাসেলও লস করে ফেলি। তার কারণটা হচ্ছে থার্মোজেনেসিস। থার্মোজেনেসিস কিন্তু আমাদের বডির যে ফ্যাট সেল আছে, ঠিক আছে, তাতেও হয়, আর মাসেলস যে রয়েছে স্কেলিটাল মাসেলস তার উপরে হয়। ফলে থার্মোজেনেসিস যদি হয় তাহলে তোমার ফ্যাট সেলসেও হবে আর মাসেলেও হবে। তো আমাকে মাসেল ড্যামেজটা রিপেয়ার করতে হবে ইউজিং প্রোটিন। তোমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন খেতে হবে, কারণ প্রোটিন ইজ দি বিল্ডিং ব্লক অফ মাসেল। আর কার্বোহাইড্রেটসের মধ্যে যদি পারো তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা ইন্ট্রোডিউস করা হবে। একটা জলজান্ত এক্সাম্পল হলো ওটস। ওটসটাকে ইন্ট্রোডিউস করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই কারণে, কারণ ওটসটা পেটের ভেতরে গিয়ে চট করে হজম হয় না, খুব স্লো ডাইজেস্ট হয় ওটসটা। যে কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর যে ডাইজেশনটা এটা খুব স্লো হয়। তো অবভিয়াসলি ওয়েট লসের জন্য বা ফ্যাট লসের জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা রেকমেন্ডেড। সারাদিন ওটস খাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট একটা মিল ওটস ট্রাই করো। অবভিয়াসলি মশলা ওটস নয়, নর্মাল ওটস, প্লেন ওটস। কেন নয় তার জন্য একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। আচ্ছা, প্রোটিন বলা হয়ে গেল, কার্বোহাইড্রেট বলা হয়ে গেল, এবার আসছি ফ্যাটস। সব থেকে বড়ো ভুল লোকেরা যেটা করে সেটা হচ্ছে ফ্যাট খাওয়া বন্ধ করে। ফ্যাট লস মানে ফ্যাট খাওয়া বন্ধ করে, এই ভুলটা সবাই করে। সেই ভুলটা করলে কিন্তু হবে না, কারণ একটা বডির একটা ফাইটিং মেকানিজম আছে। মানে তুমি যখনই ফ্যাট নেওয়া বন্ধ করে দেবে বাইরে থেকে, তখন কিন্তু বডি ইন্টারনাল যে ফ্যাট স্টোরেজ আছে ওটাকে প্রিজার্ভ করতে শুরু করবে। মানে বডি ভাববে যে বাইরে থেকে তো এই জিনিসটা আসছে না ফ্যাটসটা, তাহলে আমি ফ্যাটসটা স্টোর করে রাখি, রাইট? তো কমন সেন্স। এই জন্য প্রথম প্রথম ওয়েট লস প্ল্যান বা ওয়েট লস ডায়েট লোকের কাজে দেয়, কিন্তু একসময় গিয়ে বন্ধ হয়ে যায়, আর কাজে দেয় না, আর ওয়েট লস হয় না, এটা একটা কারণ। তো ফ্যাটস তোমাকে নিতে হবে, বাট অবভিয়াসলি বেশি পরিমাণে নয়, কম পরিমাণে, এবং সেটা গুড ফ্যাটস। ট্রান্স ফ্যাট নয়, মানে প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে, কারণ ট্রান্স ফ্যাটটা যেটা আছে সেটা 90% ক্ষেত্রে থাকে হচ্ছে প্রসেসড ফুডে, ওইটা নেওয়া বন্ধ করতে হবে। তোমাকে মেন যে দুটো ফ্যাটের ওপর কনসেন্ট্রেট করতে হবে সেটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাট আর মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এই দুটো ফ্যাট হচ্ছে গুড ফ্যাটস, এই দুটো ফ্যাট তোমাকে বাইরে থেকে নিতে হবে। আমন্ড, ওয়ালনাট এগুলো খেতে পারো, এগুলো একটুখানি কস্টলি, না হলে সিম্পল পিনাট, বাদাম খাও, ব্যাস তোমার ডায়েট কমপ্লিট। এবার আবার চলে যাচ্ছি ক্যালোরি ডেফিসিট, তোমার মেনটেনেন্স ক্যালোরি এটা, তুমি এখন কমিয়ে এর থেকে নিচ্ছ এটা। এবারে অলরেডি তুমি তোমার বডিতে ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করছো, মানে অলরেডি ফ্যাট লসের পাথে কিন্তু ঢুকে গেছো। এরপরে তুমি কী করছো, নিট ইন্ট্রোডিউস করছো, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। সেটার জন্য অবভিয়াসলি কিছু ক্যালোরি তুমি বার্ন করবে, ধরে নিলাম কম। দেন তুমি তোমার ডায়েটে চেঞ্জ করেছো, প্রোটিন বাড়িয়ে দিয়েছো, সেটার জন্য বডি আগে যা পরিশ্রম করতো ওটাকে প্রসেস করার জন্য এখন একটু বেশি পরিশ্রম করবে। তার মানে তুমি এতটা অ্যাটলিস্ট ডেফিসিট ক্রিয়েট করতে পারবে। এই ডেফিসিটের মধ্যে কী কী ইনক্লুডেড, ডায়েট আর নিট, যে দুটো আগে বলেছি, বোঝা গেল? এই পার্টটার মধ্যে এক্সারসাইজ ইনক্লুডেড নয়, যেটাই ভিডিওটার টপিক। তুমি এটা করে দেখো, আমি তোমার গ্যারেন্টি দিয়ে বলছি তুমি রেজাল্ট পাবে। এবার হ্যাঁ, এই যে প্রসেসটা এটা খুব স্লো প্রসেস হবে। হ্যাঁ, এবার এক্সারসাইজটা যদি তুমি এর সাথে ইনক্লুড করে দাও তাহলে কী হবে, ব্যাস আরও অ্যাক্সিলারেট করবে, অবভিয়াসলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট আমি অলওয়েজ রেকমেন্ড করবো গো ফর এক্সারসাইজ। যদি খুব সমস্যা না থাকে, একদম অপশান না থাকে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট অলওয়েজ গো ফর এক্সারসাইজ, কারণ এক্সারসাইজের ওভারঅল তার একটা হেলথ বেনিফিট রয়েছে, যেটা সবাই তোমরা জানো। কার্ডিওভাস্কুলার স্ট্রেংথের জন্য ইম্পর্ট্যান্ট, জয়েন্ট অ্যান্ড মোবিলিটি স্ট্রেংথের জন্য ইম্পর্ট্যান্ট, অনেক কিছু বেনিফিটস রয়েছে, হরমোনাল ব্যালেন্সের জন্য ইম্পর্ট্যান্ট। সো গো ফর এক্সারসাইজ। আমি অবভিয়াসলি এক্সারসাইজ করার পক্ষপাতী, এটা ভেবো না যে আমি এক্সারসাইজ না করাটাকে প্রমোট করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে। তো আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদের খুব ক্লিয়ারলি, লজিক্যালি একদম এক্সপ্লেন করে, স্টেপ বাই স্টেপ।
আমি গ্যারেন্টি দিচ্ছি ইউটিউবে এরকম অনেক চ্যানেল তুমি পেয়ে যাবে যেখানে কন্টিনিউয়াসলি বলবে যে এক সপ্তাহে ফ্যাট কমান, এক সপ্তাহে ওজন কমান, দুদিনে বেনিফ্যাট কমান, এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলবে যেগুলো কোনো মানে নেই। বিশ্বাস করুন, এগুলো একদমই পসিবল নয়। ইউটিউবে এরকম চ্যানেল খুব কমই পাবে যেখানে স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক্যালি তোমাকে সব জিনিস এক্সপ্লেন করা হবে। তো আমাদের একটু চোখখান খোলা রাখতে হবে, যেরকম মিস আর ভুলভাল ব্যাপার ফিটনেসে বাংলায় ছড়িয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। আমার সেটাই পারপাস এই চ্যানেলটা ওপেন করার। তো এরকম আরও ইন্টারেস্টিং অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখতে থাকো ডিকোডিং ফিট লাইফ। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, লাইক করলে আমি মোটিভেটেড হব আরও এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করো, সেটাকে প্রেস করে রাখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান যাবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন স্টে সেফ, স্টে ফিট।